আসসালামু আলাইকুম। আজকের রেসিপি মিষ্টি জর্দা বা পোলাও জর্দা, আর এই রেসিপিটি আমি বাবুর্চি স্টাইলে তৈরি করব। বাবুর্চি স্টাইল এই কারণে বলছি কারণ বাবুর্চিদের হাতের জর্দার স্বাদই অন্য রকম মজার হয়ে থাকে, যা আমরা ঘরে যেভাবেই তৈরি করি না কেন সেই স্বাদটা বা সেই ফ্লেভারটা আসে না বাবুর্চিরা করলে যেরকমটা হয়। তবে বাবুর্চিদের রেসিপিটি যদি পাওয়া যায় তবে কোনো উপলক্ষ লাগবে না, কোনো দাওয়াতে যেতে হবে না মিষ্টি জর্দা খেতে হলে, বাবুর্চি স্টাইলের মিষ্টি জর্দা খেতে হলে ঘরেই তৈরি করে নেওয়া যাবে। আর আমি আজকে আমার এক পরিচিত বাবুর্চি মামা, ওনার নাম হচ্ছে হাশেম, ওনার থেকে আজকের এই মিষ্টি জর্দার রেসিপিটি পেয়েছি। এক এক বাবুর্চি এক একভাবে বানায়, আমাদের বাবুর্চি মামা যেভাবে বানায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্রথমে ছোট একটি বাটিতে 4 টেবিল চামচ কেওড়া জলের মাঝে কিছু স্যাফরন বা জাফরান মিশিয়ে রাখছি। জাফরান না দিলেও চলবে, শুধু কেওড়া জল বা গোলাপ জল দিলেও চলবে, তবে জাফরানের ফ্লেভারটা কিন্তু খুব মজার আসে জর্দায়। এখানে আমি মিজারিং কাপের 2 কাপ পোলাওয়ের চাল নিয়েছি। এটা কালিজিরা চাল। মিষ্টি জর্দার অরিজিনাল ফ্লেভার বা স্বাদ পেতে হলে অবশ্যই দেশীয় যে পোলাওয়ের চালগুলো আছে, যেমন কালিজিরা চাল, এই টাইপের চালগুলো নিতে হবে। এই চালগুলোকে আমি 30 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছি। ছোট একটি হাঁড়ি চুলায় রেখে 4 কাপ পানি দিয়েছি। চুলাটা ধরিয়ে দিয়েছি, 3টি আস্ত এলাচ দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ জর্দা রং দিয়ে দিচ্ছি। রং দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি এই পানিটার মাঝেই 1 টেবিল চামচ ঘি। এই ঘিটা দেশি গাওয়া ঘি। এখানেও সেম কালিজিরা চালের মতো জর্দার আসল ফ্লেভারটা পেতে হলে দেশি ঘি ইউজ করতে হবে। পানিতে বলক আসলে চালগুলো দিয়ে দিব। চালগুলোকে পানি থেকে উঠিয়ে নিয়ে স্ট্রেনারে রেখে দিয়েছিলাম, এখন এই চালগুলো দিয়ে দিচ্ছি। চাল দিয়ে 6 থেকে 7 মিনিটের মতো জাল দিব। 7 মিনিট পর চালগুলো আধা সিদ্ধ হয়ে যাবে, মানে চালের ভিতরটা একটু শক্ত থাকবে। আমি প্রেস করে দেখাচ্ছি। চালটা প্রেস করার পর ভিতরে এরকম একটা দানার মতো দেখা যাচ্ছে, এমনটা হতে হবে চাল। এমনটা হলে চুলা থেকে নামিয়ে স্ট্রেনারে জর্দার রাইসগুলো রেখে দিব, যাতে পানিগুলো ঝরে যায়। তবে পানি দিয়ে ধোয়া যাবে না কিন্তু, আর এতে রং প্লাস ঘি এলাচের ফ্লেভারটা চলে যাবে। চুলায় একটি হাঁড়ি রেখেছি, আধা কাপ দেশি ঘি দিয়ে দিলাম। ঘি গরম হয়ে গেলে এর মাঝে 5টি আস্ত এলাচ, 3টি দারুচিনি টুকরা, 5টি লং দিয়ে দিব। আর দিয়ে দিব জয়ত্রী বা জ্যোত্রিকের একটি ফুল। ফুলটাকে আমি 2 টুকরা করে কেটে নিয়েছি। 1-2 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিব এখানে 2 কাপ চিনি। চাইলে মিষ্টির পরিমাণটা আরও কম বেশি দেওয়া যাবে, তবে অতিরিক্ত মিষ্টি হলে কিন্তু জর্দার ভাত ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। 4 টেবিল চামচ কমলার খোসা কুচি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কমলার খোসা কুচি দিচ্ছি, ডোন্ট ওয়ারি, তিতা লাগবে না, বরং জর্দার স্বাদ আরও বাড়িয়ে দিবে কমলার এই খোসা। আরও দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মুরব্বা। দিয়ে দিচ্ছি এখানে 4 থেকে 5 টেবিল চামচের মতো কমলা, যা আমি ছোট ছোট টুকরা করে কেটে রেখেছিলাম। 1 কাপ কমলার রস দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পানি, পানিটা নর্মাল পানি। এখন চামচ দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। জাল দিতে থাকবো। জাল দিতে দিতে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে এই শিরাটা থেকে। 5 মিনিটের মতো জাল দিব, মানে বলক আসার পরেও আরও 5 মিনিটের মতো জাল দিব এই শিরাটাকে। এরপর এর মাঝে সিদ্ধ করা ভাতগুলো দিয়ে দিব, ভালো করে শিরার সাথে মিশিয়ে নিব। এরপর ঢাকনা দিয়ে দিব। চুলার আঁচ মাঝারি থেকে কমে রেখে 10 থেকে 12 মিনিটের মতো রান্না করব। 12 মিনিট পর দেখে নিব, পানিটা প্রায় শুকিয়ে গেছে। এখন রাইসটাকে নাড়ব না। নাড়ার আগে আমি এই রাইসের মাঝে 2 টেবিল চামচ পেস্তা বাদাম কুচি আর 2 টেবিল চামচ কাঠ বাদাম কুচি দিয়ে দিলাম। দিচ্ছি জাফরান মিশানো কেওড়া জল, অর্ধেকটা দিয়ে দিচ্ছি, বাকি অর্ধেকটা পরে দিব।
এখন হালকা হাতে পোলাওয়ের ভাতগুলোকে নেড়ে দিব। এরপর চামচ দিয়ে ভাতগুলোকে এভাবে করে সমান করে দিব। ভাতগুলির উপরে আবারও অল্প কয়েক টুকরা মুরব্বা দিয়ে দিলাম, সামান্য পরিমাণে বাদাম কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে বাকি যে কেওড়া জলটা ছিল জাফরান মিশানো, সেটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিব, ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিব। এখন চুলার আঁচ একদম কমে দিয়ে 22 থেকে 25 মিনিটের মতো জ্বাল দিব। প্রায় 25 মিনিট পর দেখে নিচ্ছি খুবই মজার বাবুর্চি স্টাইল মিষ্টি জর্দা তৈরি। আমার সারা ঘর মিষ্টি একটা গন্ধে ভরে গেছে, মনে হচ্ছে আমি কোনো বিয়ে বাড়িতে আছি। মিষ্টি জর্দাটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও তেমন মজা, আর ঝরঝরাও হয়েছে অনেক, একদম পারফেক্ট মিষ্টি জর্দা। আমার আজকের রেসিপিটি শেষ, ইনশাআল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।